একটা করে ব্যাগ ফ্রি দিয়ে দেবে। ওয়াও, একটা ব্যাগ কি এর সাথে ফ্রি? এর সাথে ফ্রি দিবে, এর সাথে ফ্রি, শুধু ইন্ডিয়ান জুতার সাথে ফ্রি, ইন্ডিয়ান জুতার সাথে ফ্রি একটা ব্যাগ। না, এটা কি ব্যাগ ভাই? এটা বুটের জন্য, শুধু বুটের জন্য একটা ব্যাগ, শুধু বুটের জন্য না? জি, ঠিক আছে। এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস রাখা যাবে আপনার 400 টাকা। 400 টাকা? এটা তো খুচরা প্রাইস বলতেছেন? এটা খুচরা প্রাইস, জি। সব হিট হিট কালেকশন ভাই, অস্থির লাগছে এই জুতা ভাই। আর সব জুতা সুন্দর লাগতেছে আপনার, এখানে পাওয়ার লেখা আছে এখানে। আচ্ছা, এই সোলটা দেখে দেবো একটু। এই যে সোল, আপনি এটা ফোল্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোল্ড করলে সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। এটা তো অস্থির লাগতেছে ভাই, এটা মাঠে কিন্তু বাইরে গেলে কিন্তু অনেক ব্রাইট দেখা যাবে, এটাতে খুব আলো হবে এটাতে। আর ব্ল্যাক এর কম্বিনেশন গাইস দেখতে পাচ্ছেন, এখানে ব্ল্যাক এর কম্বিনেশন দেখতে পাচ্ছেন, পিছে একটু ব্ল্যাক দেওয়া আছে আর এখানেও ব্ল্যাক এ দিয়ে দেওয়া আছে। হাইনেক অস্থির একটা জুতা ভাই, অনেক কেউ কমেন্টে বলে যে হাইনেকের জুতা দরকার, তো ওনাদের জন্য জুতা বেস্ট হবে। আর গোল্ডেন এর কম্বিনেশন, জি, এটা আবার হাইনেক ছাড়াও আছে, সম্পূর্ণ ভালো, বাচ্চাদের জন্য সাইজ 1 থেকে 42 পর্যন্ত সাইজ হয়। 1 থেকে 42 পর্যন্ত হবে? 1 থেকে 42 পর্যন্ত সাইজ। আচ্ছা আচ্ছা, অস্থির জুতো একটু দেখে দিন নিচেরটা। আচ্ছা, এটা কি চাইনিজ নাকি? না না, দেশি, মেড ইন দেশি। এটা মেড ইন বাংলাদেশ নাকি? মেড ইন বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস রাখা যাবে আপনার 400 টাকা। 400 টাকা? এটা তো খুচরা প্রাইস বলতেছেন? এটা খুচরা প্রাইস, জি। আচ্ছা, হোলসেল প্রাইসে যাদের ভাই হোলসেল প্রয়োজন হয় দোকানদার ভাইদের, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনি করলে হবে, রেট কম দিয়ে দেওয়া যাবে অসুবিধা, ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে ভাই। তারপর সাইজ অ্যাভেলেবল হবে? হ্যাঁ, সাইজ অ্যাভেলেবল, সাইজ দেওয়া যাবে না। কালার কি একই হবে? হ্যাঁ, এটা কালার একটাই, শুধু হোয়াইট কালার হবে। এটা কালার এক, হোয়াইটের মধ্যে কিছু কম্বিনেশন করা আছে, দেখতে পাচ্ছেন গাইস, সুন্দর একটা জুতা। যাদের বাজেট কম তারা অবশ্যই এই জুতাটা দেখতে পারেন। নেক্সট কি দেখব আমরা? নেক্সট হচ্ছে আপনার অ্যাঞ্জা বুলেট। অ্যাঞ্জা বুলেট না? ওয়াও, এটা অস্থির লাগতেছে ভাই। এটা চাইনিজ নাকি দেশি? না, এটাও দেশি, এটার মধ্যে হলো সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, টিকসই তো হবে নাকি? হ্যাঁ, টিকসই হবে অবশ্যই, দেখেন সোল গুলো দেখেন, মুভ করবে, হ্যাঁ ফোল করতে পারবেন, কিছু হবে না, সোল গুলো গ্যারান্টি। আচ্ছা, গ্যারান্টি আছে না? এটা যে কালার হবে ভাই? এটা কালার একটাই, কালার একটাই হবে না? সাইজ কি কি হবে এটা? এটা সাইজ 1 থেকে নিয়ে আপনার 45 পর্যন্ত সাইজ আছে। 45 পর্যন্ত হবে? 33 থেকে 45। ওয়াও ওয়াও, একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত হবে এটা সাইজ। ভাই এটা প্রাইস কত রাখবেন? এটা 450 টাকা। 450 টাকা? এটাও ছোটটা হবে 450 টাকা, এটাও ছোটটা 400 টাকা, এটা 450। আচ্ছা, 50 টাকা ডিফারেন্ট নাকি এটা? জি, ও যাদের বাজেট কম তাদের জন্য অনেক বেস্ট হবে এটা নাকি? আচ্ছা আচ্ছা, ফিক্স প্রাইস নাকি এটা? ফিক্স প্রাইস ভাই। আচ্ছা, এটা খুচরা প্রাইস বলতেছেন আমাদের? আচ্ছা, যারা হোলসেল লাগবে অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন, আসলে এর সাথে। নেক্সট কি দেখবো আমরা? সুপার কোপা ভাইয়া। সুপার কোপা? কোপা, জি। ওকে, এটা কি দেশি? না না না, এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান না এটা? ওয়াও, এটা অরেঞ্জের সাথে যে ব্লু কম্বিনেশন অস্থির লাগতেছে, এটা দেখি সেটা দেখি ভাই, এটা জি অস্থির লাগতেছে। এটা সোল দেখি ভাই? না, এই যে সোল অস্থির কিছু দেয় না। এটা কালারও আছে, আরেকটা কালার আছে, এটা ব্লু কালার হবে, আরেকটা ব্লু কালার হবে, হ্যাঁ এটাও ব্লু, আরেকটা অন্য কি লাইট ব্লু নাকি ডিপ ব্লু? লাইট ব্লু, লাইট ব্লু, জি। এটা হলো ডিপ ব্লু না? জি। আচ্ছা, অরেঞ্জ থাকবে নাকি? হ্যাঁ, অরেঞ্জ থাকবে, অরেঞ্জ না, ওটা সাদা থাকবে, ওই সুপার কোপা লেখাটা সাদা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা অরেঞ্জের জায়গা ওটা সাদা লেখা থাকবে ওটাতে। আচ্ছা, এটা সাইজ কি অ্যাভেলেবল হবে? হ্যাঁ, এটা সাইজ অ্যাভেলেবল আছে। কি সাইজ হবে? 39 থেকে 45 পর্যন্ত সাইজ হবে। 39 থেকে 45 পর্যন্ত? ওয়াও, সাইজ তো সব অ্যাভেলেবল হবে আপনার কাছে। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা করে। 1300 টাকা? জি। আচ্ছা, ফিক্স প্রাইস তো? ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস না? জি জি। কিছু কম রাখবেন না ভাই? আমার চ্যানেল থেকে যদি আসে একবার ফিক্স হয়, আপনার যে যেটা একবার সবচেয়ে সর্বনিম্ন পারি এটাই দিছি আপনাদের। আচ্ছা, কিছু কমে দেন পারলে, যদি সম্ভব হয়। সম্ভব হয় আমি কমাই দেবো না, আমি সাথে একটা করে ব্যাগ ফ্রি দিয়ে দেবো। ওয়াও, একটা ব্যাগ কি এর সাথে ফ্রি? এর সাথে ফ্রি দিবেন? এর সাথে ফ্রি, শুধু ইন্ডিয়ান জুতার সাথে ফ্রি? ইন্ডিয়ান জুতার সাথে ফ্রি একটা ব্যাগ? না, এটা কি ব্যাগ ভাই? এটা বুটের জন্য, শুধু বুটের জন্য একটা ব্যাগ। শুধু বুটের জন্য না? জি। আচ্ছা ঠিক আছে, একটু ব্যাগটা দেখিয়ে দাও কোয়ালিটি। তো গাইস, একটা বুটের সাথে একটা জুতা ফ্রি দিচ্ছে উনি, তাই জুতাটাতে ঢুকবে? হ্যাঁ ঢুকবে, অবশ্যই ঢুকবে। একটু ঢুকে দেখেন দেবে আমাদের? ওয়াও, খুব ইজি ভাবে ঢুকে গেল এটাতে। হ্যাঁ,
খুবই মানে কেয়ারিং করার জন্য বেস্ট হবে। এটা ফ্রি দিচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন এটা, এটা কি কি সাইজ হবে? এটা 5 থেকে 45 যখন মাঠে তো হেভি সুন্দর দেখা যাবে। এটা এটা ইন্ডিয়ান? হ্যাঁ এগুলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? জি। What is combination করা আছে এটাতে? গাইস দেখো খুব সুন্দর একটা জুতা গাইস, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। আচ্ছা ভাই রাসেল ভাই, এটাতে কি কি সাইজ হবে? এটা সাইজ আপনার 39 থেকে 45, 39 থেকে 45 পর্যন্ত হবে না? আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস হচ্ছে 1400 টাকা। 1400 টাকা রাখবেন এটা প্রাইস? ফিক্স তো না? জি ফিক্স ফিক্স এটা। জি জি সাথে একটা ব্যাগ ফ্রি। একটা ব্যাগ ফ্রি। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট কি দেবো আমরা? নেক্সট হচ্ছে হিট। হিট? জি এন্ডার হিট, সব হিট হিট কালেকশন ভাই। অস্থির লাগছে জুতা ভাই, আর সব জুতো সুন্দর লাগতেছে আপনার। এখানে পাওয়ার লেখা আছে এখানে। ইন্ডিয়ান এটা? হ্যাঁ ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান না? জি। আচ্ছা ঠিক আছে, সাইজ কি কি হবে এটাতে? এটা সাইজ 5 থেকে 45, 5 থেকে 45 হবে না? আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস 1400 টাকা। 1400 টাকা সাথে একটা ব্যাগ ফ্রি। ওকে নেক্সট কি দেবো আমরা? পোলারিশ। পোলারিশ? জি। ওয়াও এটাই ভাই, তো পুরা এলিন এলিন শেপ দেখা যাচ্ছে আমাকে। এটা আপনার গোল্ডেন আর ব্ল্যাক হোয়াইট এর কম্বিনেশন আছে, খুব হেভি লাগতেছে এটা। সোলটা তো অস্থির ভাই, সোলটা তো অস্থির লাগতেছে এটা। আচ্ছা এটা কি কি সাইজ হবে এটা? এটা 39 থেকে 45, 39 থেকে 45 হবে না? আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস 1600 টাকা। 1600 টাকা এটা প্রাইস? আচ্ছা একটু হাই লেভেল প্রাইস আছে এটা, 1600 টাকা। কিন্তু জুতো ইন্ডিয়ান না এটা? ইন্ডিয়ান জুতা। আচ্ছা আচ্ছা, তো এর সাথে একটা ব্যাগ ফ্রি? একটা ব্যাগ ফ্রি। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি দেবো আমরা? CR7+। CR7 ভাই? জি CR7+ আবার এটা। জি আচ্ছা দেখ টিয়াটা, এটা মানে এটা হলুদের মতো এটা মনে হচ্ছে আমাকে। এটা লেমন কালার আর কি, লেমন কালার যাকে বলা হয়, রাইট? লেমন কালার। এটা কিন্তু অস্থির লাগছে ভাই, আর ব্ল্যাক আর কম্বিনেশন আবার সোল্ড অফ ব্ল্যাক। হ্যাঁ সোল্ড অফ ব্ল্যাক করা আছে। এটা কালার হবে দুইটা, দুইটা কালার হবে এটা? জি এটা দুইটা কালার হবে। ওয়াও এটা তো ভাই আপনার ডিপ অনেক যাকে বলা হয় সেটা হলো এটা ভাই। দুইটাই কি সাইজ অ্যাভেলেবল হবে? হ্যাঁ দুইটাই সাইজ অ্যাভেলেবল, 39 থেকে 45, 39 থেকে 45 হবে এটা। আচ্ছা আচ্ছা, প্রাইস কত রাখবেন এটা? এটা প্রাইস রাখা যাবে 1100 টাকা। 1100 টাকা? ইন্ডিয়ান জুতো না এটা? এটা ইন্ডিয়ান ইপিজেড এর জুতো আর কি। ইন্ডিয়ান ইপিজেড? হ্যাঁ ইপিজেড, সবগুলো মেটেরিয়াল সব বাইরে থেকে আসে, ফিটিং আমাদের ইপিজেড এ হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে এটা মেটেরিয়াল সব ইন্ডিয়া থেকে আসে গাইস, আর ফিটিং হয় কিন্তু দেশে আমাদের ইপিজেড যাকে বলা হয়। আচ্ছা ভাই এটার সাথে ব্যাক ফ্রি দিবেন নাকি? এটার সাথে ব্যাক ফ্রি। ওকে ওকে, সাইজ অ্যাভেলেবল না? সাইজ অ্যাভেলেবল। আচ্ছা নেক্সট কি দেবো আমরা? নেক্সট হচ্ছে শর্ট এর বুট। অস্থির একটা জুতা, অস্থির গাইস দেখতে পাচ্ছেন, অস্থির একটা বুট মানে অসাম যাকে বলা হয় সেটাই এটা। বেশ সোলটা দেখি তো, এই যে ওয়াও সোলটা বেশ খুব সুন্দর আছে এটা। আচ্ছা এটা সাইজ কি হবে ভাই? এটা সাইজ হবে 39 থেকে 45, 39 থেকে 45 হবে এটাতে। আচ্ছা এটা এর প্রাইস কত রাখবেন? এটা প্রাইস 1300 টাকা ভাইয়া, 1300 টাকা এটা প্রাইস রাখবেন। আচ্ছা ফিক্সড প্রাইস? ফিক্সড। সাথে একটা ব্যাগ ফ্রি দিবেন নাকি? সাথে একটা ব্যাগ ফ্রি, বুটের ব্যাগ ফ্রি থাকবে এটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি দেবো আমরা? নেক্সট হচ্ছে স্প্রিন্ট। আর
ব্যাক ফ্রি নাকি এর সাথে? এর সাথে ব্যাক ফ্রি। আচ্ছা নেক্সট কি দেখব আমরা? নেক্সট হচ্ছে সিআর 7 অরিজিনাল যেটা পোলারিস সিআর 7 প্লাস। এর আগে যেটা দেখাইছি ওটা আপনি ইপিজেড, এটা সম্পূর্ণটা ইন্ডিয়ান জুতা। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান? সম্পূর্ণ ইন্ডিয়ান। ওয়াও, এটা তো অস্থির ভাই, পুরো হোয়াইট এর মধ্যে অরেঞ্জ এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন, অস্থির একটা জুতা ভাই। গাইস দেখতে পাচ্ছেন অস্থির একটা জুতা, সেটা সোলটা তো একদম ব্ল্যাক। অনেকেও কমেন্টে বলে যে হাইনেক জুতো দরকার, তো ওনাদের জন্য জুতো বেস্ট হবে। আর গোল্ডেন কম্বিনেশন জি, এটা আবার হাইনেক ছাড়াও আছে। ১৬০০ টাকা ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট এর তৃতীয় তলায় দক্ষিণ পাশে বিল্ডিং এ। আচ্ছা দোকানের নাম হলো? দোকানের নাম হচ্ছে রাকিব স্পোর্টস, 3098 আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। কেউ যদি আসেন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এসে ফোন দিলে হবে, আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, কে যদি হোলসেল নিতে চায় জি তাদের জন্য কি প্রসেস থাকবে? তাদের জন্য আমাদের WhatsApp এ নক করলে তাদের জন্য সর্বোচ্চ যেটা কম রাখা যায় সেটাই রাখবো আমরা। আচ্ছা আচ্ছা, যারা যদি অনলাইনে এক পিস আপনার জুতো নিতে চায় তাদের জন্য কি প্রসেস থাকবে? রেডেক্স আছে, আপনার সুন্দরবন আছে, যেভাবে নিতে চায় আমরা সেভাবেই দেব। তার জন্য কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে নাকি? হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, কুরিয়ার সার্ভিসটা এবং প্লাস 200 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা কুরিয়ার সার্ভিস চার্জ কাকে দিতে হবে? কুরিয়ার সার্ভিস চার্জ কাস্টমারকে দিতে হবে, কাস্টমারকে বহন করতে হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো গাইস জুতো দেখতে পাচ্ছেন, জুতো অনেক কম্বিনেশন আছে, অনেক জুতো আছে অবশ্যই। আর ঢাকা থাকলে অবশ্যই শোরুম ভিজিট করবেন গাইস, অবশ্যই চলে আসবেন তৃতীয় তলা। ভাইয়ের ফোন নম্বর অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো রাসেল ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।